প্রিয় দর্শক, ওয়েলকাম টু আয়ন। আজকে আমরা কথা বলছি আমাদের খুবই প্রিয় মানুষ, প্রিয় লেখক, কবি, সাংবাদিক এবং নাট্যকার আনিসুল হকের সঙ্গে। আনিস ভাই কেমন আছেন? খুব ভালো। কি লিখছেন এখন? এখন টুকটাক লেখা, কলাম, মাঝে মধ্যে কবিতা, আর কিশোর আলোর জন্য লিখতে হয়, এই ধরনের লেখা, বড় কোনো লেখা ধরিনি। আচ্ছা, আপনার আপনার কবিতা দিয়ে শুরু করি আজকের আলোচনা। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি নিজের কবিতা লেখার যে বিষয়টি সেটিকে অসম্ভব ভেতরে লালন করেন। আমার মনে হয় লেখালেখির প্রত্যেকটা শাখাই তো এরকম, ভেতর থেকে না আসলে তো হয় না। কিন্তু কবি পরিচয়টিকে আপনি হয়তো আলাদাভাবে উদযাপন করতে চেয়েছেন সবসময়। কবি নিজেকে ভাবতে কেমন লাগে? এটা সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে জীবনে যে একবার একটা কবিতাও লিখেছে সে কবি এই পরিচয় ছাড়তে চাইবে না। সেটা আমার ক্ষেত্রেও সত্য। আমি তো অনেক কিছু লিখেছি, কিন্তু আমি জীবন শুরু করেছিলাম কবিতা দিয়ে। কবি হব বলে আমি ঢাকা শহরে এসেছি। আচ্ছা, আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়বার সময়ও পড়া ফাঁকি দিয়ে কবিতার পিছনে ছুটেছি, ফলে আমার অভিপ্রায়ও ছিল কবি হওয়া। আমি যে সংবাদপত্রে যোগ দিলাম সেটাই এই আশাতে যে কবিতা প্রকাশ করতে সুবিধা হবে। আমি কিন্তু গদ্য লিখতে চাইনি। আচ্ছা, কিন্তু গদ্য বোধহয় আপনার যে সৃষ্টিশীলতার একটা বড় অংশ জুড়েই কিন্তু রয়ে গেল, যে আপনাকে লিখতে হচ্ছে, প্রকাশকদের চাপ, পাঠক প্রিয়তা, পাঠকদের একটা প্রত্যাশা, সব কিছু মিলিয়ে। তাতে কি কবিসত্তা কিছুটা হলেও একটু দূরে দূরবর্তী জায়গা চলে গেল? আমি দুটো ব্যাখ্যা দিতে চাই। একটা হচ্ছে যে একটা মাধ্যমের চেয়ে আরেকটা মাধ্যম বেশি শক্তিশালী বা আগ্রাসী, মানে দুই কুল প্লাবন সর্বকুল প্লাবী। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি যখন প্রথম কবিতা লিখতাম তখনও কিন্তু আমাকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধুরা কিন্তু কবি বলে ডাকতো। আমি তখন যে আমার বই বেরিয়েছে এরকমও না, কিন্তু তাদের বন্ধুদের মধ্যে একজন কবিতা লেখার চেষ্টা করে তো সহজ কবি ছোট্ট শব্দ। তারপরে আমি যখন প্রথম সংবাদপত্রে যোগ দিলাম সেটা হচ্ছে আমার প্রকৌশল বিশ্ববিদ্যালয়েরই বড় ভাই মোজাম্মেল বাবু, উনি আমার দু বছরের সিনিয়র ছিলেন, উনি প্রথমে দেশবন্ধু নামে একটা কাগজ করলেন, পরে পূর্বাভাস নামে একটা কাগজ করলেন। এটা প্রথমটা 87 সালে, পরেরটা 89 সালে। তো সেই সময় আমি তার পত্রিকায় যোগ দিয়ে আমরা ওই পত্রিকাটা করছি এবং ওইটাকে জনপ্রিয় করবার জন্য গদ্য কাটন কলামটা লিখতে শুরু করলাম। আচ্ছা, আমাকে কিন্তু কবি মহাদেব সাহা বলেছিলেন যে তুমি যদি কবি হতে চাও গদ্য লিখো না, কারণ একবার তুমি গদ্য লিখতে শুরু করলে তোমাকে কেউ আর কবি বলবে না। তো আমি যখন দেখলাম যে কলাম লিখতে শুরু করলাম, অচিরেই লোকে আমাকে কলাম লেখক বলতে শুরু করলো। তারপরে আমি উপন্যাস লিখতে শুরু করলাম এবং লোকে তখন আমাকে কথা সাহিত্যিক বলা শুরু করলো। এরপরে যখন নাটক লিখতে শুরু করলাম, নালপিরান হলো, 91-69 হলো, তখন আমি দেখেছি নাটকের জনপ্রিয়তা এগুলির চাইতে অনেক বেশি। কিন্তু যখন আমরা ব্যাচেলর ছবিটা করলাম, ওই সময় আমি এর উদ্বোধনী প্রদর্শনীতে গিয়েছিলাম, বলাকা হলে হয়েছিল বড়টাতে, সেইখানে আমি বক্তৃতা দিতে উঠে দেখি যে পর্দাটা শুরুই হয় আমার মাথার, মানে আমার দ্বিগুণ তিনগুণ পরে পর্দাটা শুরু, পর্দার নিচের অংশটাও আমার মাথার চাইতে অনেক উঁচু। আমি বুঝতে পারলাম যে এটা আরও অনেক বড় এবং অনেক শক্তিশালী একটা মাধ্যম চলচ্চিত্র, ফলে একটা মাধ্যম আরেকটা মাধ্যমকে গ্রাস করে ফেলার চেষ্টা করে। এটা গেল একটা বাইরের দিক, মানে মানুষ আপনাকে কীভাবে দেখবে। আর ভেতরের কথাটা হচ্ছে যে কবিতা, কবি আসলে একটা পূর্ণকালীন ব্যাপার। একটা লোক কবিতার মধ্যেই থাকে, তিনি হয়তো সবসময় লেখেন না। এটা কিন্তু নির্মলেন্দু গুণের কবিতা আছে যে আপনি তো কবি, বলে না আমি তো এখন কবিতা লিখছি, আমি তো কবি, বলছে আপনি তো এখন কবিতা লিখছেন, আপনি তো এখন কবি না। তো সেরকম আমি যখন কবিতা লিখি না আসলে তখনও কিন্তু আমি কবি, কিন্তু আপনি যখন মানুষের তো আবেগ বা ঘটনা, আমি যে 24 ঘন্টা বসবাস করি সেই 24 ঘন্টা আমার মধ্যে যে অনুভূতিগুলি হয়, আমি হয়তো আকাশ দেখে উদাসীন হয়েছি, আমি হয়তো বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে কোনো একটা ঘটনা দেখে উত্তেজিত হয়েছি বা ব্যথা পেয়েছি, তো যিনি কবি তিনি ওই দিন না লিখলেও 6 মাস পরে ওইটা দিয়ে একটা কবিতা লিখে ফেলতে পারেন, তার মধ্যে কিন্তু আবেগটা জমা থাকে। আর যে গদ্যকার, কলাম লেখক আমি, যেমন প্রতি সপ্তাহে আমাকে একটা কলাম লিখতেই হয়, তো আমি দেখছি যে আমার মধ্যে একটা বেদনা জেগেছে,
ওই সপ্তাহে যেহেতু আমি কলম ধরে ফেলেছি, ওটা কলম হয়ে বেরিয়ে গেছে, তখন ওইটা দিয়ে যে দূরবর্তী কোনো এককালে আমি আরেকটা কবিতা লিখব, সম্ভাবনাটা কমে যায়। বিখ্যাত একটি কথা যে সকলেই কবি নন, কেউ কেউ কবি। সে কেউ কেউ আসলে কারা, মানে একজন কবি হওয়ার জন্য আসলে কী দরকার? এটা জীবনানন্দ দাস বিখ্যাত প্রবন্ধে লিখে গেছেন এবং সেইটার মধ্যেই কবিতার কথা। সেই প্রবন্ধতেই তিনি বলছেন যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি, কবি কেননা, এই কেননা বলে উনি বলছেন যে হাজার বছর ধরে কবিতা লেখা হচ্ছে, সেই আমার পূর্বে যে হাজার বছরের কবিরা যা যা লিখেছেন তার এই সঞ্চয়টা এই ব্যক্তির মধ্যে কাজ করতে থাকে। এটা জীবনানন্দ করে কিন্তু সবার ভেতরে করে না, যাদের ভেতরে করে তারা হচ্ছেন কবি। তো আবার জীবনানন্দ দাশই বলেছেন আমি কবি যে একটা ঝরা পালকের ঝরে পড়া দেখেও বেদনা পায়, এরকম স্পর্শকাতর। তো আমার কথা হচ্ছে যে কবি আসলে যে কেউই হতে পারে, কবিতা লেখা যে একটা খুব কঠিন কাজ তা নয়, কিন্তু কবিতা লেখা যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ এটা সবাই ভাববেন না। আমি অনেক সময় উদাহরণ দিই যে ধরা যাক রংপুরের একজন কবি, তরুণ কবি, তিনি একটা কবিতা লিখেছেন কিংবা তোমার কথা ভাবি, এইটা তিনি পোস্ট অফিসে পোস্ট করে দিলেন। একটু পরে তার মনে হলো এখানে কিংবা না হয়ে যদি অথবা হয় তাহলে ছন্দটা নির্ভুল হয়। তিনি ছটফট করছেন, তার মা তাকে জিজ্ঞেস করছে যে তোর কী হয়েছে, আমি একটা জাস্ট কিংবার বদলে অথবা লিখতে হবে, তুমি কিংবার জায়গায় অথবা, অথবা জায়গায় কিংবা লিখলে, না লিখলে কী হয়, এই বেদনা সে বুঝছে না, তার মা বুঝছেন না, তার বাবা বুঝছেন না, তার শিক্ষক বুঝবেন না, তার প্রেমিকা বুঝবে না। সে কিন্তু দৌড়ে পোস্ট অফিসে গিয়ে বলবে আমার চিঠিটা কি চলে গেছে ঢাকায় প্রথম আলো সাহিত্য সম্পাদকের বরাবরে, যদি না যায় আমাকে একটু খুলতে দিন, আমি এটা ঠিক করে দেবো। যদি চলে যায় সে হয়তো ফোন করবে যে ভাই আমি একটা কবিতা পাঠিয়েছি কিংবা তোমার কথা ভাবি, এটা আসলে হবে অথবা তোমার কথা ভাবি। এই যে কিংবার জায়গায় অথবা লিখলে পৃথিবীর কারো কোনো ক্ষতি হয় না, স্টেডিয়ামের উইকেট পর আমরা রোধ করতে পারবো না, কিংবা শিশুদের উপরে বোমার পতন আমরা রোধ করতে পারবো না, শেয়ার মার্কেটের দরপতন আমরা রোধ করতে পারবো না, কবিতা দিয়ে কিছুই হয় না, কিন্তু এই একটা ছেলে একটা শব্দের জন্য জীবনটা পাত করছে, এটা কিন্তু সবাই করতে পারবে না। সবার কাছে পৃথিবীর বাকি সবগুলো কাজ গুরুত্বপূর্ণ, মানে একটা ডাক্তার হয়ে, ডাক্তারি করা, প্রকৌশলী হয়ে একটা ব্রিজ বানানো, বা মাশরাফি মুর্তজা যেটা বলছেন যে একটা ধান উৎপাদন করাও তো একটা গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু কবি ভাবছেন যে আমার কাছে একটা কবিতার একটি অক্ষর, একটি মাত্রা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা সবাই ভাবে না। যে অল্প কয়েকজন লোক সমাজে এটা ভাবে তারাই কবি। আপনার উপন্যাস প্রসঙ্গে আসি, আপনি আয়সা মঙ্গল থেকে শুরু করে আমি যদি মাকে এক পাশে রেখে অন্য উপন্যাসগুলোর কথা ধরি, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আমার, কিন্তু তারপরেও অনেকেই মনে করেন যে মা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস, এবং সেটির যে আবেদন, সেটির যে মর্মস্পর্শী বর্ণনা, সেটি আসলে সময়কে কালকে অতিক্রম করে গেছে এবং এটা এক ধরনের একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যেটি হয়তো সারা জীবন যে মানুষটি মা পড়বে তার ওই মায়ের যে কষ্ট বা মুক্তিযুদ্ধের যে এই যে যে কষ্টের জায়গাটা, মর্মস্পর্শী জায়গাটা, সেটিকে স্পর্শ করবে। আপনার কাছে কী মনে হয় যে একটা মুক্তিযুদ্ধের উপন্যাস লেখার ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকেই বলেছেন, বড় বড় লেখকরা, যে তারা মুক্তিযুদ্ধ দেখেননি, কাজেই মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস লেখার কাজটাকে তারা মনে করেছেন যে এটা তো একটা পার্শিয়াল অ্যাটিটিউড নিয়ে দেখা হবে, তো আপনি এই প্রণোদনাটা কোথায় পেলেন? ওই কথাটা বোধহয় ঠিক না যে কোনো একটা ঘটনা না দেখলে লেখা যাবে না, বরং আরেকটু পরে লিখলে সমসাময়িকের উত্তেজনার বাইরে যাওয়া যায়, নৈর্ব্যক্তিক হওয়া যায়, সেটা আরও বরং ভালো সাহিত্য হওয়ার সম্ভাবনা তৈরি করে। তো আমার কাছে মনে হচ্ছে আপনি বলছিলেন যে আমি মনে করি যে আমার উপন্যাস চেষ্টা আসলে বাংলাদেশে যারা আমরা কথা সাহিত্য করি সবাই যে উপন্যাস চেষ্টা করেছেন তা নয়, অনেকেই শুধু কাহিনীকার, গল্পটা বলেছেন, এবং আমরা ছোট গল্প কিন্তু ভীষণ ভালো বাংলাদেশের, কিন্তু সেইভাবে উপন্যাস ভালো নয়। আমাদের স্বভাবের মধ্যেই হয়তো আমরা গীতি কবিতা, ছোট কবিতার মানুষ, আমাদের এখানে মহাকাব্য কম, বা আমরা হয়তো ওয়ান ডে ভালো খেলবো, টেস্ট ভালো খেলবো না, এরকম দমেরও তো একটা ব্যাপার থাকে।
সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে আমরা কেউ বেশিরভাগ বড় লেখকরা উপন্যাস চেষ্টাই করেননি, যারা করেছেন অল্প সংখ্যক এবং সফল উপন্যাস বাংলাদেশে কমই। আমার উপন্যাস চেষ্টা আছে, আমি মনে করি উপন্যাস দু ধরনের, এটা আমি মনে করি, এর বিষয়ে দেবেশ রায়ের সমর্থন আছে, তিনিও মনে করেন উপন্যাস দুই ধরনের। এক ধরনের হচ্ছে যে একটা জনপদের অথবা ভূখণ্ডের অথবা একটা মানুষের জীবনের বেশ শুরু থেকে শেষ পর্যন্ত একটা পরিণতি হয়ে যাওয়ার গল্প। ধরা যাক যে একটা গ্রাম ছিল, সেই গ্রামে খেয়া পারাপার হতো, পরে ওইখানে একটা সেতু হলো, ফলে ওই গ্রামটা যে কীভাবে পাল্টে গেল, এই বর্ণনাটা যদি কেউ সুন্দর করে সবগুলো চরিত্র, কারণ একটা গ্রামে তো অনেক চরিত্র থাকবে, অনেক ধরনের পেশা থাকবে, মানুষ থাকবে, নারী, তাহলে সেটা একটা সুন্দর উপন্যাস হতে পারে। বা একটা দেশ 1947 সালে একটা পাকিস্তান হলো, সেখান থেকে আমরা বাহানের ভাষা আন্দোলন করলাম, সেখান থেকে আমরা 71 মুক্তিযুদ্ধ করলাম, এটার মধ্যে যদি কেউ একটা দুইটা তিনটা চরিত্র তার বংশধরদেরকে স্থাপন করে পরিপূর্ণ কাহিনীটা বলে, সেটা উপন্যাস। এইটা উপন্যাসের একটা রকম। আরেকটা রকম হচ্ছে আপনার যে দার্শনিক অন্বেষা, আপনার যে অস্তিত্ব, অস্তিত্ব নিয়ে আপনার ক্রমাগত প্রশ্ন, সেটা দিয়ে আপনি অনেক বড় উপন্যাস, 500 পৃষ্ঠার উপন্যাস না লিখেও 80 পৃষ্ঠা, 120 পৃষ্ঠা, 200 পৃষ্ঠার মধ্যেও সুন্দর নিটল উপন্যাস হতে পারে। যেমন আমরা খুবই কমন উদাহরণ বলি, আউটসাইডার, এই ধরনের উপন্যাস, বা আপনি কাপকার উপন্যাসগুলি যদি ধরেন, মেটামরফোসিস, ছোট্ট কিন্তু খুব সুন্দর, বিচার, অনেকগুলি এরকম আছে। তো আমরা যদি আমাদের কালের বড়দের ধরি, ধরা যাক যে 100 ইয়ার্স অফ সলিচুড একটা ধরন উপন্যাসে, যেটার মধ্যে একটা স্থানে একটা মানুষ বসত শুরু করতে থেকে শুরু করে ওই ওই জায়গাটা, জনপদটা বড় হয়ে গেল, এই কর্নেলের পরিবারের দাদা বাবা তার নাতির তিন জেনারেশনের গল্পটা আমরা জানতে পারলাম। আবার মার্কেজেরই খুব ছোট্ট উপন্যাস আছে, ধরেন কর্নেলকে কেউ চিঠি লেখে না, বা সরলা এরিন্দ্রা, এগুলি কিন্তু ছোট, কিন্তু এর মধ্যে আমরা বিন্দুর মধ্যে সিন্ধু প্রত্যক্ষ করতে পারি। তা আমার ক্ষেত্রে আমি বলবো যে এই দ্বিতীয় ধরনের উপন্যাস, দার্শনিক অন্বেষা, অস্তিত্বের সংকট, জিজ্ঞাসা, এটা নিয়ে ফাঁদ খুব সুন্দর উপন্যাস আমি মনে করি। এখন নিজের উপন্যাসকে সুন্দর বলা উচিত কি না, এই ধরনের ছোট ছোট কাজ আমার আছে। আবার জীবন, বাইরের বাস্তবতা, সমাজ, রাষ্ট্রের সাথে মানুষের, ব্যক্তির সংঘাত, এগুলি নিয়েও আমার লেখা আছে। তো কিন্তু মাটা কেন আলাদা হয়ে গেল, এর কারণ আমি বলবো যে প্রধানত মায়ের সঙ্গে বাংলাদেশের জন্মের ইতিহাসটা যুক্ত। দেশকে সবাই আমরা খুব ভালোবাসি, সবাই ভালোবাসি, দেশপ্রেমহীন কোনো মানুষ হয় না। যে লোকটা খুব বড় একটা অপরাধ করে মৃত্যুদণ্ডে যাচ্ছে, সেও কিন্তু দেশকে ভালোই বাসে, আমি তাই মনে করি। আবার মা এবং সন্তানের সম্পর্ক, এটা সারা পৃথিবীতে একটা চিরায়ত সম্পর্ক। তো যখন একজন মা তার নিজের সন্তানকে উৎসর্গ করেছেন, এই ছেলেটি ভাত খেতে চেয়েছিল ধরা পড়ার পরে 1971 সালে, মা ভাত নিয়ে গেলেন, গিয়ে দেখলেন ছেলে নেই, এই ছেলে আর ফিরে এলো না, এবং এই মা 14 বছর আর কোনো দিন ভাত খেলেন না। এই গল্পটা যখন আমরা বলি বা শুনি, তখন সহজেই আমাদের মনটা সিক্ত হয়ে যায়, আর্দ্র হয়ে যায়। এখন মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের মধ্যে যে জাদুটা আছে, সেইটার সঙ্গে যখন দেশপ্রেম যুক্ত হয়, তখন সেটা সহজেই ক্রিয়া করে। তো আমি এই জন্যে বলি যে মা তো আমি লিখি না, এটা শহীদ আজাদ তার বুকের রক্ত দিয়ে লিখেছেন, আজাদের মা তার অশ্রু দিয়ে লিখেছেন, আমি শুধু এই কাহিনীটা শুনে পুনর্লিখন করেছি মাত্র, এর গৌরব আমার নয়। কাজেই মা, আমি তো 1983 সালে প্রথম, 2003 সালে প্রথম মা বেরোলো, 14 বছর হয়ে গেল, এখনও তো প্রতি বছর নতুন বইয়ের চেয়ে মা বেশি বিক্রি হয়, যেখানেই যাই মা নিয়ে কেউ না কেউ প্রশ্ন করেন, এখনও চিঠি পাই, মহিলারা বিশেষ করে খুব আবেগ আপ্লুত হন। আর শ্রীলঙ্কা, আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আবারও আসছি আমরা ফিরে আনিসুল হকের সঙ্গে কথোপকথনে, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। যারা এইমাত্র টেলিভিশন সেটের সামনে বসেছেন আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য, তাদেরকে বলছি যে আজকে আমরা কথা বলছি আমাদের প্রিয় লেখক, সাহিত্যিক, সাংবাদিক এবং নাট্যকার আনিসুল হকের সঙ্গে। আনিসুল ভাই, আপনারা, আপনার সঙ্গে কথা বলছিলাম বিজ্ঞাপন বিরতির আগে আপনার মা উপন্যাস নিয়ে, এবং সেটির তো
একটা ব্রডার ইমপ্লিকেশন রয়েছে। আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, ভিন্ন ঠিক না আপনার কাজের ভেতরেই, সেটি হচ্ছে যে আপনি যেমনটি বলছিলেন যে আপনি নাটক লিখেছেন, আপনি চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখেছেন, তো এই নাটক লেখা বা চলচ্চিত্রের স্ক্রিপ্ট করার এই জগৎটাতে আসা কীভাবে, মানে এটি কি হঠাৎ করে আপনার মনে হলো যে এটা লেখা যেতে পারে, নাকি অনুরোধে একটা বলে না যে অনুরোধে ঢেকি গেলার মতো অবস্থা, সেরকম কিছু কি না? প্রথম কথা হচ্ছে আমি এই জগতে যাই নাই, আমি কিন্তু আমার লেখার টেবিল ছেড়ে কোথাও যাই না। আমি লিখে আগে তো প্রিন্ট আউট নিতাম, আমার নাটকের ভাইরা এসে লেখাটা নিয়ে চলে যেতেন, এখন ইমেল করে দিই। আমি শুটিং স্পটে যাই না। আচ্ছা, ফলে আমি ঠিক লেখার মাধ্যমে নিশ্চয়ই আমি ওই অঙ্গনের লোক এবং তাদেরকে আমার আত্মীয়ই ভাবি, কিন্তু ফিজিক্যালি শারীরিকভাবে আমি ওখানে উপস্থিত না। আর এই লেখাটা শুরু হলো কেন, আমি অকপটেই স্বীকার করি, কিছু অকপট কথা বলি। আমি যখন ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিলাম, আমি রেলের তো জয়েন করলাম, তারপর আমি চলে এলাম। 15 দিন কি ছিল? আমি 15 দিন ছিল, আমি একটু বেতন নিয়ে চলে এলাম। তখন আমার বন্ধুরা সবাই জিজ্ঞেস করছে, বিশেষ করে ইঞ্জিনিয়াররা, তুমি এটা কী করছো, তুমি যে চলে এলে আজকে তোমার হয়তো তেমন খারাপ লাগছে না, কারণ তোমাদের বেতন আমার বেতন, আমি বরং বেশি বেতন পাই সংবাদপত্রে, কিন্তু 10-20 বছর পরে যখন আমাদের সবার বাড়ি হবে, সুন্দর সুন্দর গাড়ি হবে, অনেক কিছু হবে, তুমি তো সাংবাদিক, তোমার কিছু থাকবে না, তখন তো তোমার খুব আফসোস হবে। আমি তখন একদম বোকার মতন, বোকারে এরকম কথাকে বলতে পারে, অজ্ঞের মতো বলে ফেললাম, আরে কি বলে, আমি তো উপন্যাস লিখবো, আমি টেলিভিশনের জন্য নাটক লিখবো, ফলে আমার কোনো অভাব হবে না। আমি কিন্তু তখন আমার গদ্য লিখবো, এই লিখলে কী হবে, সেই বই প্রকাশিত হবে কি না, হলে সেই বই আদৌ পাঠক নেবে কি না, আমার কোনো ধারণা নাই। এবং আমি নাটক লিখবো, সেই নাটক আদৌ প্রচারিত হবে কি না, পাঠক পছন্দ, দর্শক পছন্দ করবেন কি না, এগুলো আমার কোনোই ধারণা ছিল না, আমি এটা বোকার মতো বলে ফেললাম। তখন একদিন মেরিনা আমাকে বলছেন যে তুমি নাটক লিখতে পারবে? আমি হ্যাঁ পারবো, লেখো তো, আচ্ছা লিখি। আমি সন্ধ্যার সময় বসেছি, রাত্রি সন্ধ্যা 6টার দিকে 12টার দিকে আমি একটা একক্ষণ পর্বের নাটক লিখে উঠে পড়লাম। সেইটা লিখে কিন্তু এটা আর প্রচার করা যায় না, তখন শুধু বাংলাদেশ টেলিভিশন ছিল, আর কোনো চ্যানেল ছিল না। আমি বিটিভির প্রযোজকদের কাছে যাই, তাদেরকে দিই, তারা পাত্তা দেন না। এরপরে প্যাকেজ নাটক শুরু হলো, তখন অন্যেরা যেমন আফজাল হোসেন আমার এই গল্পটা খুব পছন্দ করলেন, কিন্তু এইটা আর হয় না, বানানো আর হয় না। এই সেই গল্পটা অনেক পরে 21 টেলিভিশনে আহির আলম নিয়েছিলেন, কিন্তু ওটা বানানোর আগেই চুক্তি সব হয়ে গেছে, বানানোর আগে আহির আলম সড়ক দুর্ঘটনায় মারা গেলেন, পরে হয়েছিল। তো ফলে এই নাটক লেখার এই হচ্ছে গল্প যে আমি না বুঝে নাটক লিখতে শুরু করি এবং আমার প্রথম নাটকটি টেলিভিশনে প্রস্তুত হওয়া এবং দেখানোতে 4-5 বছর লেগে গিয়েছিল, কিন্তু এর ফাঁকে আবার অন্য নাটক হয়ে গেছে। বিশেষ করে নালপিরান প্রচারিত হওয়ার পরে আমার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আর চলচ্চিত্রের ব্যাপারটা, চলচ্চিত্রটা আমি যেহেতু আমার বন্ধু মোস্তফা সরোয়ার ফারুকের সঙ্গে নাটক করি, অনেকগুলো নাটক আমরা পরপর করলাম, আমরা 91 করলাম, 69 করলাম, ওই সময় সরোয়ার ফারুকই তো আসলে চলচ্চিত্রই বানাতে চেয়েছিলেন, তো উনি বললেন আমি ছবি করব। তখন আমি তাকে নিয়ে ফরিদুর রেজা সাগরের কাছে গেলাম, চ্যানেলে গেলাম, প্রডিউসার জোগাড় হলো। আর ব্যাচেলরের গল্পটা হচ্ছে ওর বন্ধু বান্ধবদের গল্প, তো যেটা আমরা করি অনেকদিন বসি, ও আমাকে গল্পগুলো বলে, এরপরে ওকে আমি বলি যে তুমি আমাকে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠায় লিখে দাও, তারপরে ও কাহিনীটা 2 পৃষ্ঠা লিখে দিল, ওইটাকে আমি স্ক্রিপ্ট করে দিলাম, প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য লিখে করে দিলাম। এই আপনার এই যে নাটকগুলো আপনি লিখেছেন বা এমনকি চলচ্চিত্রের যে স্ক্রিপ্টগুলো আপনি লিখেছেন, সেখানে আমরা এক ধরনের হিউমার দেখতে পাই এবং সেই হিউমারগুলো বেশ বলা যায় যে মানুষকে বা দর্শকদেরকে আন্দোলিত করেছে, এবং অনেকেই মনে করেন যে নাটকের মধ্যে এক ধরনের সিরিয়াসনেস খুব ডমিনেট করতো এক সময়, কিন্তু সেই ফর্ম ভেঙে হুমায়ুন আহমেদ তার বহুব্রীহি থেকে শুরু করে অনেকগুলো নাটক আছে যেখানে তিনি বেশ চমৎকার রম্য বলা যেতে পারে বা হাসির যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে ইন্ট্রোডিউস করালেন, এবং আপনার ভেতরে আমরা প্রায়শই সেটি দেখতে পাই। এটি কি আপনি সচেতনভাবে করেন নাকি এটি চলে আসে? না, আমি খুব রস পছন্দ করি, রস বলতে রস তো অনেক ধরনের, বেদনাও তো রস, করুণ রস, আমি হাস্যরস পছন্দ করি, খুবই নিজে খুব পছন্দ করি, যেমন আমি হাসির গল্প পড়তে পছন্দ করি, হাসির সিনেমা দেখতে পছন্দ করি। কিন্তু আমার একটা অবজারভেশন, এটা আমার খুবই পর্যবেক্ষণ, যে
ধরা যাক 90 ভাগ, মানে 10 জনে 9 জন বড় প্রতিভা মানেই হচ্ছে খুব রসিক। বাংলা সাহিত্যে আপনি যদি ধরেন, বাংলা সাহিত্য শুরু হলো আলালের ঘরের দুলাল দিয়ে, এটার মধ্যে সেন্স অফ হিউমার প্রবল। তারপরে বঙ্কিমচন্দ্র খুব রসিক লোক, প্রচণ্ড রসিক লোক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রচণ্ড রসিক লোক। এরপরে আমাদের এখানে হুমায়ুন আহমেদ বলেন, জাফর ইকবাল স্যার বলেন, খুবই রসিক। সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা আলী তো রসিকই, তো রসিকতাই, কিন্তু আমি বলছি যে যিনি সিরিয়াস উপন্যাসই লিখছেন, ধরা যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, দেবদাসের চাইতে বড় ট্র্যাজেডি তো আর বাংলা সাহিত্যে নাই। তো দেবদাস শুরু হয় কীভাবে, সেটা হচ্ছে যে দেবদাস স্কুলে ওরা পড়ে, পার্বতীও পড়ে, তো ওইখানে একজন সর্দার পড়ো আছে, তো একটা চুনের পালা ছিল গাদা, সেটার মধ্যে দেবদাস ওই সর্দারপুরকে ধাক্কা দিয়ে মুখটা ওখানে ফেলে দিয়ে পালিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু উপন্যাসের প্রথমটা শুরু হবে এইভাবে। কিংবা ধরুন যে বাংলা সাহিত্যের সবচাইতে করুণ ছোট গল্প বিখ্যাত কোনটি, আমি মনে করি যে রবীন্দ্রনাথের ছুটি। ছুটি গল্প শুরু হবে কীভাবে, বালক দিকের সর্দার ফটিকচন্দ্র আজকে একটা নতুন খেলা আবিষ্কার করেছে। কী খেলা, যে নদীর ধারে একটা কাঠের খণ্ড ব্যবহৃত হওয়ার অপেক্ষায় পড়ে আছে, এটাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে পানিতে। কেন, কারণ যখন দরকার হবে, প্রয়োজনের কালে, এর মালিক এসে যখন দেখবে যে কাঠটা নাই, তখন ওই মালিকের মনের মধ্যে কি ঘটবে, এইটা ভেবেই বালক দিকের উৎসাহ দ্বিগুণ হয়ে গেল। তারপরে তো আপনার বেরসিকের মতো মাখনলাল গিয়ে ওইটার উপরে বসলো, তাতে বালক দিকের উৎসাহ কিন্তু কমলো না, তারা ভাবলো যে আরও মজা হবে, ওকে সহই ফেলে দেবো। তা এইটা দেখেন শুরু করছেন কত লাইটার একটা টোন দিয়ে, শেষ করছেন কত করুণ করে, এক বাও মেলে না, দু বাও মেলে না, মা আমার ছুটি হয়েছে, আমি এখন বাড়ি যাচ্ছি, বা আপনি দেবদাসের শেষটা কী হচ্ছে, যে তোমরা যেই এই কাহিনী পড়িবে, এই হতভাগ্য যুবকের জন্য এক ফোঁটা চোখের জল ফেলিও, অশ্রু দিয়ে শেষ হচ্ছে, কিন্তু শুরু হচ্ছে আনন্দ দিয়ে। তেমনি আমরা যদি মানে সমসাময়িককালে আপনি ধরেন থ্রি ইডিয়টস সিনেমাটা, মানে সেন্স অফ হিউমার এটা একটা লাগেই। আপনি সত্যজিৎ রায়কে তো জিজ্ঞেস করেছিল যে বিদেশিরে আপনার লেখা এত, নাটক এত পছন্দ, ছবি এত পছন্দ করে কেন চলচ্চিত্র, উনি বলছেন যে প্রবাবলি বিকজ অফ মাই সেন্স অফ হিউমার। সেন্স অফ হিউমারের কিন্তু আবার একটা আন্তর্জাতিকতা আছে যে সবাই এটা বোঝে, সবাই আনন্দ পায়। আবার একটু ফিরে যাই, যে শুরুটা করেছিলাম আপনার কবিতা নিয়ে, অনেকেই মনে করেন যে কবির হাতে যখন গদ্য লেখা হয়, মানে কবি যখন গদ্য লেখেন, সেটা খুব সহজ বুদ্ধ হয়, ঝরঝরা হয় এবং খুব গতিশীল হয়। তো আপনার যে কবি সত্তা, সেটির সঙ্গে এই যে আপনি উপন্যাস লিখছেন বা গদ্য লিখছেন, এমনকি সাংবাদিকতার লেখাগুলো যখন লিখছেন বা পোস্ট এডিটোরিয়াল যখন লিখছেন, সেই কবি সত্তা কি আপনার এই গদ্য লেখা কি কোনো ভূমিকা রেখেছে? না, আমি বলি আপনি যেটা বলছেন, যেমন জীবনানন্দ দাশের গদ্য কিন্তু তার কবিতায় যেমন তার বিশেষ ধরনের ভাষা, তার গদ্যের ভাষাটাও বেশ বিশেষ ধরনের, একটু জটিলই। আবার রবীন্দ্রনাথ খুব ভালো গদ্য লিখতেন, আর ওই যে সেন্স অফ হিউমার সেটা খুব প্রবল ছিল, কারণ উনি সোজা করে কোনো কথা বলতেই পারতেন না। এই শেষের কবিতাতে উনি বলছেন যে অমিত রায় ব্যারিস্টার, মৃত্যুকালে তার বাবা যে পরিমাণ অর্থ, বিপুল সম্পত্তি রেখে গেছে, যে অগাধ সম্পত্তি রেখে গেছে, তা তিন পুরুষের অধঃপাতে যাওয়ার জন্য যথেষ্ট। উনি কিন্তু বলতে পারতেন যে বাবা বড়লোক, তা না, যে বিপুল অগাধ ধন সম্পত্তি রেখে গেছেন, তা তিন পুরুষের অধঃপাতে যাওয়ার জন্য যথেষ্ট, মানে তিনি রসিকতা করবেনই। কিন্তু তার গদ্যটা খুব, আমি মনে করি যে আমাদের যদি কোনো ভালো গদ্যের উদাহরণ নিতে হয়, রবীন্দ্রনাথের। আবার গদ্যের যে বিবর্তনের ইতিহাসটা, সেটাও তার আদি গদ্য, মাঝখানের গদ্য, শেষের গদ্যের মধ্যে আমরা পাই। শামসুর রহমানের গদ্য একটু আড়ষ্টই ছিল, তার কবিতা অতি চমৎকার, কিন্তু যে কলামগুলো তিনি লিখেছেন তা আমাদের শ্রেষ্ঠ গদ্যের উদাহরণ, এটা বলাটা হয়তো বাড়াবাড়ি হবে। আমাদের কবিদের ক্ষেত্রে বরং গদ্য লেখাটা বিপজ্জনক কখনো কখনো, কারণ গদ্যের মধ্যে কবিত্ব না থাকা ভালো, উপমা দিয়ে জটিল করে বেশি বিশেষণ ব্যবহার করে গদ্য না লেখাটা ভালো বলে আমি মনে করি, এটা আমার ধারণা, এটার সঙ্গে অনেকে ভিন্ন মত প্রকাশ করতে পারেন। ধরা যাক আমি কোনো কোনো লেখককে লিখতে লিখি দেখি যে কল্লোলবতী জ্যোৎস্নার ভিতর দিয়ে কী বলবো, মেঘবতী একটি নদীর ধারে, হ্যাঁ এরকম করে লিখছে, তাই মেঘবতী নদী কল্লোলবতী জ্যোৎস্না এগুলি কোনো মানে হয় না। হ্যাঁ, যেটার মানে হয় সেভাবেই বলা উচিত, এবং বিশেষণ ব্যবহারে একটু সাবধান থাকা উচিত। প্রত্যেকটা
কথার আগে একটা করে বিশেষণ, বিশেষের আগে দুইটা তিনটা করে বিশেষণ যে লাগায় আমি পছন্দ করি না। আমার ভাষা ভঙ্গি, আমার গদ্যরীতি সম্পর্কে আমার নিজের মূল্যায়ন বা অবজারভেশন বা পর্যবেক্ষণ হলো, আমি খুব সরল করে লিখি। আমি ছোট ছোট বাক্য কমা দিয়ে জোড়া দিয়ে একটি বড় বাক্য তৈরি করি অনেক ক্ষেত্রে, কিন্তু মোটের উপর আমার ভাষা ঝরঝরে, পড়তে কষ্ট কম হয়। আমি অনেক কঠিন বিষয় কখনো কখনো নাড়াচাড়া করেছি, যেমন ফাঁদের মধ্যে, হয়তো মায়ের মধ্যেও, কিন্তু ভাষা কখনো পাঠককে প্যাঁচের মধ্যে ফেলেনি যে পাঠক বিভ্রান্ত হয়েছে, পথিক তুমি পথহারাইয়াছ, মানে পথিক তো আর পথহারে না, লেখকই পথ হারিয়ে ফেলে, আমি গদ্য লিখতে গিয়ে পথ হারাইনি, এরকমই আমার মনে হয়। আপনার, আপনি বিশ্ব সাহিত্যের অনেক বই পড়েছেন, উপন্যাস পড়েছেন এবং অনেক লেখকের লেখার রীতিটা আপনি হয়তো পছন্দ করেছেন। আপনি কথা প্রসঙ্গে বলছিলেন মার্কেজের কথা, আপনি কামুর কথা বলেছেন, কাফকার কথা বলেছেন, এই যে সারা পৃথিবীতে বিশ্ব সাহিত্যের যে একটা অফুরন্ত ভাণ্ডার, সেখানে যদি আপনাকে আলাদা করে বলা হয় যে কোনো লেখক আলাদাভাবে আপনার উপরে প্রভাব ফেলেছে কিনা, সেটি লেখার রীতি হতে পারে, আবার তাদের দর্শনও হতে পারে, তাদের ট্রিটমেন্ট হতে পারে, এরকম কি কোনো আছে? কিন্তু একজনের নাম নাই, আমি আমি খুবই মিলান কুণ্ডেরা দিয়ে ঘোরগ্রস্ত ছিলাম। ফাঁদ উপন্যাস পড়লেই বোঝা যাবে যে এটা মিলান কুণ্ডেরা পড়ার পরে লেখা। মার্কেজের ঘোর বা প্রভাব আমার মধ্যে স্পষ্ট, এটা আপনারা যে কেউ কোনো বুদ্ধিমান লোক, কিন্তু মার্কেজ অনেক বড়, অনেক বিশাল, আমি হয়তো অনেক ক্ষুদ্র এবং আমারটা অনেক তরল, মানে উনি অনেক ঘন, আমি অনেক পানি দিয়ে তরল করেই পরিবেশন করি। আমি অরুন্ধতী রায়ের গড অব স্মল থিংস বইটা খুবই পছন্দ করি। ওর উপন্যাসের মধ্যে যেটা ছিল যে এটা বৃত্তাকার, চক্রাকার, অর্থাৎ আপনি যদি গড অব স্মল থিংসের 100 নম্বর পৃষ্ঠা থেকে পড়তে শুরু করেন, শেষ করে আবার প্রথম থেকে এসে 100 নম্বর পৃষ্ঠায় আসেন, একই গল্পই হবে। এটা একটা সাইকেল, যে কোনোখান থেকে শুরু করে ওই জায়গায় শেষ করা যায়। তো আপনার দেখবেন যে এই উপন্যাসগুলিতে প্রথম 3-4-5 পৃষ্ঠায় এমন অনেক রেফারেন্স দেওয়া থাকে যেগুলি হয়তো 100 নম্বর পৃষ্ঠায়, 200 নম্বর পৃষ্ঠায় ঘটবে। মা উপন্যাসে আপনারা যদি লক্ষ্য করেন যে প্রথম 4-5-6 পৃষ্ঠায় আমি অনেক কথা বলছি যেগুলি আসলে পরে ঘটবে। হ্যাঁ, মা ভাত খেতে চেয়েছেন, ওটা আমি প্রথমেই বলে দিচ্ছি। জাহানের ইমাম এসে বসে আছেন, প্রথমেই বলে দিচ্ছি। জুয়েল ক্রিকেটার ছিল, তার হাতে ব্যান্ডেজ ছিল কারণ গুলি লেগেছিল, এটা আমি প্রথমেই বলে দিচ্ছি। পাঠক কিন্তু প্রথমে একটু কষ্ট পাবে যেগুলি কী হচ্ছে আসলে, কিন্তু যখন পুরো উপন্যাসটা তার পড়া হয়ে যাবে তখন উনি বুঝবেন যে হ্যাঁ, জুয়েলের হাতে গুলি লেগেছিল, তার হাতে ব্যান্ডেজ ছিল, জাহানার ইমামের একটা ভূমিকা এদের জীবনে ছিল, এগুলি পুরোটাই পড়ে স্পষ্ট হবে। ফলে তার আরেকবার পড়তে ইচ্ছে করতে পারে, আচ্ছা তাহলে তো প্রথম থেকে আরেকবার পড়ে দেখি তো এগুলি আসলে কী ছিল। সেটা এখন সাহিত্যের একটা উপন্যাস লেখার অন্যতম স্বীকৃত কৌশল। তো এগুলি বাইরের প্রভাব, আমার প্রভাব মানে আমি শিক্ষা নেই, আমি মনে করি যে আমি যাদের লেখা পড়েছি তাদের সবার প্রভাব আমার উপরে আছে, এদের সবাই আমার শিক্ষক, এদের কাছ থেকে, কারো কাছ থেকে শিখতে আমার কোনো লজ্জা নেই, এবং সেই শিক্ষার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে আমার কোনো অসুবিধা নেই। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, আপনি স্পোর্টস খুব পছন্দ করেন, আপনাকে খুব ক্রিকেট বা ফুটবলের ক্ষেত্রে দেখা যায় যে আপনি সেই ব্রাজিল পর্যন্ত চলে গেছেন ফুটবল খেলা দেখতে, বা ক্রিকেট গ্যালারিতে আপনার খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাই। কবি বা লেখক বা সাংবাদিক না হলে কি স্পোর্টসম্যান হওয়ার কোনো সম্ভাবনা ছিল? ও, ছোটোবেলায় আমার এটা স্বপ্ন ছিল যে আমি ফুটবল খেলব এবং শান্তু হব। আমাদের সময়ে মোহামেডান ক্লাবে রংপুরের একজন খেলোয়াড় ছিলেন, তার নাম ছিল শান্টু, তিনি গোলকিপার ছিলেন এবং তিনি প্রথম বাংলাদেশের স্পোর্টসের স্টার, কারণ ওই বিচিত্রাতে উনি বিজ্ঞাপন করতেন, ওর ছবি দিয়ে বিজ্ঞাপন ছাপা হতো। তা আমি খুব একা একা দেয়ালে বল মেরে ওই বলটা ধরতাম যে আমি আমি গোলকিপার হব, এটা আমি আমার স্বপ্ন ছিল, কিন্তু ওইটা তো ছোটোবেলার স্বপ্ন, ওইটা নিয়ে খুব একটা বেশি দূর এগোনো যায় না। আর খেলার আমি কিন্তু খুব নিয়মকানুন বুঝি, আমাকে প্রশ্ন করলে ওগুলির উত্তর আমি দিতে পারবো না। আমি বাংলাদেশ ক্রিকেট দলের এবং বাংলাদেশেরই খুব বড় একজন ভক্ত সমর্থক, সেই জন্য বাংলাদেশ ক্রিকেট দলের পেছনে পেছনে আমি ছুটি। বাংলাদেশ দল জয়লাভ করলে আনন্দিত হই, পরাজিত হলে বেদনার্থ, এটা আমরা সবাই হই, কিন্তু আমি একটু হয়তো বেশি লাফাই এটা। আর ফুটবলে ওই ব্রাজিল সম্পর্কে আমার নানা ধরনের স্বপ্ন ছিল, যে ছোটোবেলা থেকেই আমরা ওই যে ব্রাজিলের
পেলে সম্পর্কে পাঠ্যপুস্তকে ছিল, ফলে আমাদের আমরা আমাদের সামনে কিন্তু কোনো চয়েস ছিল না। আমরা যখন বড় হয়েছি, আমাদের বয়সী সবাই কিন্তু মোটামুটি ব্রাজিলের সাপোর্টার, আমাদের 5 বছর 10 বছর পরে এই ম্যারাডোনার সময় এলো, ওটা কিন্তু সবাই আর্জেন্টিনার সাপোর্টার হয়ে গেছে। তো আমরা যেহেতু ব্রাজিল সমর্থক, আমি যখন শুনলাম যে ব্রাজিলে বিশ্বকাপ হবে, তখন আমার কিন্তু একটা স্বপ্ন দেখা দিল যে ব্রাজিলে গিয়ে খেলা দেখতে হবে। এবং আমার কাছে মনে হতো যে ব্রাজিল খুব সুন্দর দেশ, কারণ ছোটবেলায় ভূগোল বইও কিন্তু ব্রাজিল সম্পর্কে অনেক কিছু থাকতো, কফি হয়। তারপরে আরেকটা আমাদের ধারণা, আমার ধারণা ছিল অন্তত, যে ওখানকার মেয়েরা সবাই স্বর্ণকেশী এবং সবাই সুন্দরী। হ্যাঁ, কিন্তু পরে যাওয়ার পরে মনে হলো ওটা আরেকটা, এটা কোনো রূপকথার দেশ নয়, আরেকটা দেশের মতোই দেশ। এবং ওখানেও সুন্দর মেয়ে আছে, ওখানেও সুন্দর নয় মেয়েও আছে, এবং সবাই আপনার সঙ্গে এসে আলিঙ্গন করবে এরকম না, তারা তাদের কাজ নিয়েই ব্যস্ত। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।